আমি জেবা রহমান শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম ও সাত রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ বিটিআরসির স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত 68টি সংস্থা 2,12,000 কোটি অলস টাকা জমা হবে সরকারি কোষাগারে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি খালেদা জিয়াকে জেলে রেখে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় সরকার অভিযোগ মির্জা ফখরুলের বরগুনা রিফাত হত্যা মামলার স্ত্রী মিন্নির জামিন চেম্বার আদালতেও বহাল স্থগিত চেয়ে আবারও আবেদন করবে রাষ্ট্রপক্ষ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম ও উখিয়া টেকনাফের সাতটি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জদের প্রত্যাহার করেছে সরকার এদিকে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি অন্যদিকে প্রত্যাবাসনের ব্যর্থতায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় অধিবাসীরা কয়েকজন কর্মকর্তার বদলি ও 41টি এনজিওর কার্যক্রম বন্ধ হওয়াই যথেষ্ট নয় বলে দাবি করেছেন তারা মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে 2017 সালের 25 আগস্ট রোহিঙ্গারা কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে পালিয়ে আসে বাংলাদেশে এরপর দেখতে দেখতে পার হয়ে গেল 2 বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য 2 বার সময় ঠিক করা হলেও তা ভেস্তে গেছে ইউএনএসসিআরের রিপোর্টে বর্তমানে উখিয়া টেকনাফের 32টি ক্যাম্পে অন্তত 11 লাখ রোহিঙ্গার বসবাস নতুন পুরাতন রোহিঙ্গা মিলে তাদের সাথে যোগ হয়েছে 2 বছরে জন্ম নেয়া কমপক্ষে 91,000 রোহিঙ্গা শিশু গত 25 আগস্ট পালিয়ে আসার 2 বছর পূর্তিতে 5 লক্ষাধিক রোহিঙ্গার সমাবেশ হয় উখিয়ায় মাত্র কয়েক ঘন্টার নোটিশের এই সমাবেশ আশ্রিত রোহিঙ্গাদের মাঝে উদ্দীপনা তৈরি হলেও চরম আতঙ্কে স্থানীয়রা বিশাল লোকের রোহিঙ্গাদের সমাবেশ ঘটিয়ে তারা জানান দিয়েছে যে তারা কত বড় শক্তিশালী তারা এই বিষয়টা মেসেজটা আমাদের সরকারকে এবং আমাদেরকে জানান দিয়েছে যার কারণে আমরা তাদের এই অবস্থা দেখে আমরা শঙ্কার মধ্যে সমগ্র উখিয়া টেকনাফের মানুষ আমরা শঙ্কার মধ্যে আছি আমরা চাই আন্তর্জাতিক যে এনজিওগুলো আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে সেখান থেকে যারা রোহিঙ্গা ক্যাম্পে অপতৎপরতা চালাচ্ছে প্রত্যাবাসন বিরোধী তৎপরতা চালাচ্ছে এবং রোহিঙ্গাদের বিভিন্ন অস্ত্রের অস্ত্র দিয়ে উস্কানি দিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দ্বারা সংঘটিত অপরাধ হয়েছে এবং অপরাধের মামলা হয়েছে আমার এখানে টোটাল 252টি 252টি মামলা হয়েছে এবং এই 252টি মামলায় টোটাল 530 জনকে আসামি করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে বদলির আদেশ দেওয়া হয় এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মাহবুব তালুকদারকে নতুন কমিশনার হিসেবে পেশনে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া কক্সবাজারের উখিয়া টেকনাফে 7টি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এদিকে রোহিঙ্গারা যাতে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা না পায় তা 7 দিনের মধ্যে নিশ্চিত করতে দেশের সব মোবাইল অপারেটরকে জরুরি নির্দেশনা দিয়েছে বিটিআরসি টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশনা পেয়ে বিটিআরসি অপারেটরদের চিঠি পাঠান বাংলাভিশন নিউজ ডেস্ক এদিকে রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্ত সেনা সদস্যদের সামরিক আদালতে বিচারের আশ্বাস দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হলাইন সেনাপ্রধানের এই বিবৃতির জেরে স্থানীয় সময় সোমবার এ বিষয়ে বিস্তারিত জানাতে সেনা মুখপাত্রের সাথে যোগাযোগ করে ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি তবে কোনো সদুত্তর মেলেনি মিয়ানমারের সামরিক খবরাখবর প্রচারের জন্য পরিচিত দ্য ইয়াওয়ার্দি নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় রাখাইন রাজ্যের গুটাপাইন গ্রামে অপকর্মের কিছু অভিযোগ নজরে এসেছে সেনাপ্রধানের তবে অপকর্মের সংখ্যা বা ধরনের কোনো ইঙ্গিত দেননি তিনি সেখানে কমপক্ষে 5টি গণকবরের সন্ধানে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস আন্তর্জাতিক চাপে এবছরের মার্চে সামরিক আদালত গঠন করে মিয়ানমারের সেনাবাহিনী এর আগে ইন্দিন গ্রামে 10 জন রোহিঙ্গাকে হত্যার দায়ে 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত 7 সেনা মাত্র 10 মাস কারাভোগের পরই ছাড়া পায় রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি ও দলবাজি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম
রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাপ সভাপতি অধ্যাপক মুজাফফর আহমেদের শোক সভায় তিনি এই আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, মানবতার কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু এখন রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে অশুভ শক্তি তৎপর হয়েছে, তাই সারা বিশ্বকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির আহ্বান জানান মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিরোধী দল হিসেবে বিএনপি জামাতের স্থান পূরণের পরামর্শ দেন 14 দলের এই সমন্বয়ক। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিরা ছোবল মারছে, তাই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ঐক্য ধরে রাখতে হবে, অনৈক্য ও একলা চলার নীতি হবে আত্মঘাতী। বাংলাদেশ যেন আবারও হোঁচট না খায়, এজন্য জঙ্গিদের দোসর বিএনপি জামাতের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সারা দুনিয়াকে আমরা বলবো, অনুরোধ করবো যে আপনার দয়া করে চাপ সৃষ্টি করে মায়ানমারের উপরে রোহিঙ্গা ফেরত নেওয়ার ব্যবস্থা করেন। এই প্রশ্নে কোনো রাজনীতি নয়, এই প্রশ্নে কোনো দলবাজি নয়, রোহিঙ্গার প্রশ্নে আমরা সবাই চাই ঐক্যবদ্ধভাবে আমরা এটা মোকাবেলা করবো। সমস্ত রাজনীতিকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদের সরকারকে সমর্থন করেন, আমাদের নীতিকে সমর্থন করেন, নিবেদন করে। স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত 68 সংস্থার ব্যাংক হিসেবে পড়ে থাকা 2,12,000 কোটি টাকার অলস টাকা সরকারি কোষাগারে জমা নিতে চায় সরকার। এজন্য উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন 2019 খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দুটি আইনের খসড়া এবং 5 প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিভিন্ন স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ জনকল্যাণে খরচ করা হবে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বিভিন্ন সংস্থার 2,12,100 কোটি টাকা অলস পড়ে আছে। 2019 সালের মে মাসের হিসেবে সবচেয়ে বেশি 21,580 কোটি টাকা জমা আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে। অলস মানি জমা শীর্ষ 5 প্রতিষ্ঠানের মধ্যে পেট্রোবাংলার কাছে আছে 18,204 কোটি টাকা, পিডিপির কাছে জমা টাকা 13,500 কোটি, চট্টগ্রাম বন্দরের কাছে আছে 10,000 কোটি টাকা। আইন চূড়ান্ত হলে এসব প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় সহ প্রয়োজনীয় টাকা রেখে বাকি টাকা সরকারের কোষাগারে জমা নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আপৎকালীন ব্যয় ইমার্জেন্সি ফেস করার জন্য আরও পরিচালন ব্যয়ের আরও 25% সমপরিমাণ অর্থ ওনারা সংরক্ষণ করতে পারবেন। এরপরে যদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক পেনশন এবং জিপিএফ থাকে তাহলে সেটাও রেখে দেবেন, তারপরে যা থাকবে সেটা সরকারের ইয়েতে জমা দেবেন, কোষাগারে জমা দেবেন। সরকারের পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না বলেছেন বিএনপি নেতারা। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। বিকেল 3টার কিছু পর র্যালিটি শুরু হয়। এর নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। বর্ণিল নানা সাজে এবং রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর ঘুরে আবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয় র্যালিটি। এর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত জমায়েতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের শত অত্যাচার নির্যাতন বিএনপিকে দুর্বল করতে পারেনি, উল্টো সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই মিছিল মিটিং সারা বাংলাদেশের এই সরকার আর স্তব্ধ করতে পারবে না। খালেদা মুক্তির আন্দোলন কখন শুরু হবে? আমি বলতে চাই, খালেদা মুক্তির আন্দোলন শুরু হয়ে গেছে, এই আন্দোলন আর থামাতে পারবে না। পরে রাতে অন্ধকারে ভোট চুরি করেছে, এই চুরি করা ভোটে যারা সরকার গঠন করেছে সেই সরকারকে আমাদের মানার কোনো প্রয়োজন নাই। এই সরকারের পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। আসুন আমরা সরকার পতনের আন্দোলনের দিকে যাই। সরকার বেগম খালেদা জিয়াকে আটক রেখে একদলীয় বাকশাল কায়েম করতে চায় বলে অভিযোগ করেন নেতারা। এই আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী,
বাকশাল করে তারা গণতন্ত্র হত্যা করেছে, 29 ডিসেম্বর রাতে গণতন্ত্র হত্যা করেছে। তাই আওয়ামী লীগের থেকে আর গণতন্ত্র এদেশের মানুষ আশা করে না। অতএব বেগম খালেদা জিয়া মুক্ত না হলে এদেশে গণতন্ত্র মুক্ত হবে না। এই সরকার আজকে মানুষের বিরুদ্ধে কাজ করছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সেজন্যই দেশের দিকে আটকে রেখে জনগণকে হত্যা মামলা দিয়ে নির্যাতন করে হত্যা করে তার ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু পৃথিবীর কোন সেরা শাসক এইভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারি দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এবং দুর্নীতি লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। চীনা কমিউনিস্ট পার্টি কিভাবে দল ও দেশ পরিচালনা করে তা সরেজমিনে দেখতে আওয়ামী লীগের একটি 20 সদস্যের প্রতিনিধি দল কাল 8 দিনের জন্য চীন সফরে যাচ্ছে। চীনা সরকারের আমন্ত্রণে এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু। চাইনিজ কমিউনিস্ট পার্টির ধরন গঠন আপনার অবকাঠামো কোয়াইট ডিফারেন্ট হলো, ওটা তাদেরটা তাদের জন্য একরকম, ওইটার সম্পর্কে আমরা আলোচনা করব তাদের সাথে। তারা আমাদেরকে অভিহিত করবেন তারা তাদের দেশকে দলকে কীভাবে আপনার সংগঠিত করছেন এবং দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছেন। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি মিন্নির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন, ফলে আয়েশা সিদ্দিকা মিন্নির মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ সারওয়ার কাজল জানান, মিন্নির জামিন স্থগিত চেয়ে আবারও আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টের দেয়া মিন্নির জামিনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মিন্নির জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয় সোমবার। শুনানি শেষে নো অর্ডার দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া মিন্নির স্থায়ী জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী জেটাই খান পান্না ও এম আমিনউদ্দিন। তারা বলেন মিন্নির মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না। চেম্বার জজে রাষ্ট্রপক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের দপ্তর হাইকোর্টের আদেশের, মহামান্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যে আবেদন করেছিল জামিন খারিজের জন্যে, সে আবেদন নাকচ করে দিয়েছেন এবং মিন্নির জামিন বহাল আছে। এখন আর কোনো বাধা নাই, হাইকোর্টের আদেশটাও আদালতে পৌঁছানোর সাথে সাথেই তারা হয়তো অন্যান্য প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো শেষ করে সে জামিনে বের হতে পারবে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল ও মোহাম্মদ সরওয়ার হোসেন বাপ্পি। জানান মিন্নির জামিন স্থগিত চেয়ে আবারও আবেদন করবে রাষ্ট্রপক্ষ। মহামান্য আদালত জামিন স্থগিত করেনি, যেহেতু আমাদের আরেকটা পরবর্তী ধাপ আছে এই হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রেগুলার পিটিশন ফাইল করা, আমরা সেই সুযোগটা গ্রহণ করব। এটা অবশ্যই দিন ধার্যের জন্য আবেদন করব এবং সাথে সাথে স্থগিত প্রেয়ারও থাকবে। বরগুনায় ভাইরাল হওয়া নৃশংস রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি নয়ন বন্ড এরই মধ্যে র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে। পরে ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহে রিফাত শরীফের স্ত্রী মিন্নিকেও আসামি করে পুলিশ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিদের অস্তিত্ব সংকটে ফেলার কারণেই পুলিশকে টার্গেট করে বোমা হামলার ঘটনা ঘটছে বলে মনে করেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক। জঙ্গি নিয়ন্ত্রণে আত্মতুষ্টিতে না ভুগে পুলিশের কাজে আরও গতি বাড়ানোর তাগিদ দেন তিনি। এদিকে অপরাধ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিয়া রহমানের মতে পুলিশের ওপর হামলা জঙ্গিদের একটা কৌশল, জঙ্গি নিয়ন্ত্রণে সকল বাহিনীকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি। গেল 3 মাসে রাজধানীর গুলিস্তান মালিবাগ ফার্মগেটের পর শনিবার রাতে সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশকে টার্গেট করে বোমা হামলা করা হয়। এসব হামলায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বারবার কেন পুলিশকে টার্গেট করে হামলা হচ্ছে এমন প্রশ্নের উত্তর দেন সাবেক এই আইজিপি। পুলিশই তো টার্গেট হবে, তাদের সাথে যে কনফ্রন্টেশনটা হয় পুলিশই তো করে। 1600 সালে কমপক্ষে তো 50টা অভিযান হয়েছে, তারা তো প্রতিশোধ নিতে পারে যে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশের কারণে। পুলিশ তো দৃশ্যমান এভেলেবেল সব টার্গেট, তাকে তাদের হামলা করে তাদের জন্য সুবিধা হয় এবং এই পুলিশকে আক্রমণ করে যদি পুলিশের মনোবল নষ্ট ধ্বংস করা যায়
পুলিশ যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাহলে তাদের সুবিধা, এটাও তাদের চিন্তা, কিন্তু চিন্তা তো অমূলক চিন্তা। ডক্টর জিয়া রহমানের মতে দ্রুত প্রচার আর অস্তিত্বকে জানান দেওয়ার জন্যে পুলিশের ওপর হামলা করছে জঙ্গিরা। পুলিশের উপর যে আক্রমণটা হচ্ছে এটা একটা কাইন্ড অফ স্ট্র্যাটেজি। তিনটি কারণে আমার মনে হয়েছে যে এই এই পুলিশের উপর মেইনলি হামলা। নাম্বার ওয়ান হচ্ছে যে পুলিশ হচ্ছে রাষ্ট্রের অ্যাপারেটাস, রাষ্ট্রকে আপনি আঘাত করছেন, এই ভীতিটা দেখাচ্ছেন। নাম্বার টু, ডিরেক্ট ইনিমি হচ্ছে তাদের কাছে এখন এই মুহূর্তে পুলিশ, যে পুলিশের কারণে তারা অনেক পুলিশ অনেক জিনিসকে ব্যর্থ করে দিয়েছে। থার্ড যে বিষয়টি হচ্ছে যে সেটি হচ্ছে যে সহায়ক একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এই ধরনের মনোবৃত্তিও হতে পারে যেখান থেকে পুলিশকে টার্গেট করে এটা হতে পারে। জঙ্গি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও গতিশীল হতে আইন শৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেন তারা। ধরা যাক এই বছর এক দুই বছরের জন্য এই কোঅর্ডিনেশন নেতৃত্ব দিবে র্যাব, এরপরে নেতৃত্ব দিবে কাউন্টার টেরোরিজম ইউনিট, এটাকে আমি বলছি ইনস্টিটিউশনালাইজ করা, মানে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। এগুলো করতে পারলেও কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই এই জাতীয় অ্যাক্টিভিটিস থেকে এবং অ্যাজ এ হোল আমাদের যে টেরোরিজমের এগেনস্টে যে আমাদের একটা ফাইট আছে সেই ফাইটটা কিন্তু আরও বেশি কার্যকরী হবে। আত্মতুষ্টি নিয়ে যখন বসে থাকি যে জঙ্গি দমন করে ফেলছে আর কোনো সমস্যা নেই, তাহলে ভুল হবে। জঙ্গি আসে, জঙ্গি উত্থান হওয়ার চেষ্টা করবে, রিঅর্গানাইজ করার চেষ্টা করবে, কাজেই পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা সংস্থাকে এই আপনার সারা বছরেই 365 দিনই ভিজিলেন্ট থাকতে হবে, তৎপর থাকতে হবে। তবে জনগণের সচেতনতা না বাড়ালে শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয় বলে অভিমত তাদের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেয়া বাসের ড্রাইভার মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই জানিয়েছে বাস চালানোর লাইসেন্সও ছিল না মোর্শেদের। এদিকে মালিবাগ ফ্লাইওভারে পাঠাও ড্রাইভার হত্যার ঘটনায় নুরুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত 27 আগস্ট মঙ্গলবার ট্রাস্ট সার্ভিসের বাস রাজধানীর বাংলা মোটরে ফুটপাতের উপর উঠে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলে চিকিৎসকরা। কৃষ্ণা রায়কে চাপা দেওয়ার ঘটনার পর পালিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ চলে যায় ট্রাস্ট বাসের চালক মোর্শেদ। সেখানে কিছুদিন পলাতক থাকার পর রবিবার সকালে ঢাকায় মিরপুরে কাজীপাড়ায় এক আত্মীয়র সাথে দেখা করতে যায়। সেখান থেকে রাত 10:30 দিকে মোর্শেদকে গ্রেফতার করে পিবিআই। হালকা যানবাহনের লাইসেন্স দিয়ে মোর্শেদ অনেক দিন ধরে বাস চালিয়ে আসছিল। তার বাড়িতে রেড দেয় এবং বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নাই, কারণ ওইখানে ওই যে বিলের কারণে আমরা ট্রলারে ভুল বাড়িতে গিয়েছি। তো ওখান থেকে সে এই খবর পায় যে এরকম, তারপর সে ওখান থেকে চলে আসে। আমরা ওই পিছনে সে তাকে আমরা কাজীপাড়ার থেকে সন্ধ্যার পর তাকে ধরেছি। এদিকে পাঠাও চালককে হত্যার ঘটনায় নুরুদ্দিন সুমনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে চালক মিলনের মোবাইল, হেলমেট ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে গত 26 জুলাই রাতে খিলগাঁও আবুল হোটেলের সামনে থেকে 50 টাকা চুক্তিতে গন্তব্যে যাওয়ার জন্য ঠিক করা হয়। যাত্রী বলছে চালককে যে তুমি পিছনে বসো, আমি মোটরসাইকেলটা চালাই। তো মোটরসাইকেল চালক সেটা কোনোভাবেই রাজি হবে না, তো আমার মোটরসাইকেল আপনি কেন চালাবেন, আমি নিয়ে যাবো। তো এই বিষয় নিয়ে চালক এবং যাত্রীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পকেট থেকে একটা এন্টি কাটার বের করে সেই পাঠাও চালকের গলার মধ্যে বসিয়ে দেয় এবং মেরে মোটরসাইকেলটা নিয়ে তারা সে পালিয়ে যায়। অনিয়ন্ত্রিতভাবে এবং কোনো আনরেজিস্টার্ড যদি যে পদ্ধতি আছে, যে অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে অ্যাপসের মাধ্যমে কন্ট্রাক্ট করে যেভাবে চলার কথা সেভাবেই চলা উচিত। এটা দিয়ে অপরাধ সংগঠনের যদি মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে বিকল্প চিন্তা করতে হবে এবং রোধ করার জন্য যে করণীয় সেটাও করতে হবে। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুতের বর্তমান উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিকেও অগ্রাধিকার দিতে চায় সরকার। সেই টার্গেটে নেওয়া হয়েছে জলবিদ্যুৎ, সৌর, বায়ুসহ সব ধরনের উৎসের সমন্বয়ের পরিকল্পনা। সেই সাথে রয়েছে উৎপাদিত বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের নানা পরিকল্পনাও। নবায়নযোগ্য জ্বালানি থেকে 2020 সালের মধ্যে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। বর্তমানে দেশে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ 600 মেগাওয়াটের মতো, এর সিংহভাগই সৌর ও জলবিদ্যুৎ। তবে আগামীতে নবায়নযোগ্য সব উৎসের সমন্বয়ে উৎপাদন বাড়াতে চায় সরকার। এরই মধ্যে এখাতে অনেকটা অগ্রগতি হয়েছে। সোলার যদিও সবচেয়ে পটেনশিয়াল টেকনোলজি রিনিউয়েবল এনার্জির মধ্যে বাংলাদেশের জন্য, কিন্তু আমরা উইন্ডটাকেও আরও বেশি
প্রমোট করতে চাই। আমরা আশাবাদী যে কালক্রমে রিনিউয়েবল এনার্জি একটা মেইনস্ট্রিম এনার্জি হিসেবে বাংলাদেশে আসবে এবং আমাদের যে টার্গেট দেওয়া আছে 2000 মেগাওয়াটের সেটা 2021 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব। দেশে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি শিল্পখাতে, কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার না করায় সেখানে অপচয়ও বেশি। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে সরকারের উৎসাহ থাকলেও মনিটরের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেডার সদস্য সিদ্দিকী জুবায়ের জানালেন, ভবিষ্যতে কমে আসবে সমস্যা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির রোফ কিন্তু বিরাট এরিয়া, সেই রোফটা যদি ইউজ করা হয়, এক রোফটা হিটেড হবে না, তার বিল্ডিং ভিতরে হিট কম যাবে। যদি আমি সোলার এনার্জিটা নিয়ে নিই, এক দুইটা কাজ হতে পারে, একটা এনার্জি রিকভারি হচ্ছে, দ্বিতীয়ত আমার বিল্ডিং হিট হচ্ছে কম এবং আমার ভিতরে এয়ারকন্ডিশন লাগছে কম। তো এই মাল্টিপল ইউজ রিনিউয়েবল এনার্জি মোর দেন, এখন আমি মনে করি 2000 মেগাওয়াট বিদ্যুৎ এই ওয়েস্ট এনার্জি থেকে শুধুমাত্র পাওয়ার মানে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে রিজেনারেশন করা সম্ভব। এই ইন্ডাস্ট্রিতে রিনিউয়েবল এনার্জির অ্যাপ্লিকেশন, সেটার জন্য ওই যে আমরা নেট মিটারিং গাইডলাইন করেছি যে রুফটপ বেসড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে সেইখান থেকে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হবে সেটা তারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে। আবার অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মেশিনারিজগুলি আছে সেই ইনএফিসিয়েন্ট মেশিনারিজগুলিকে এফিসিয়েন্ট মেশিনারিজ দিয়ে রিপ্লেস করার জন্য আমরা একটা ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছি। সেই ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং কনসেশনাল ফাইন্যান্সিং দিচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিনিয়োগ একটি বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার বিনিয়োগ আগ্রহ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বাংলাদেশ সময় সকাল 9:30 থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সম্প্রচার শুরু হলো। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিডি ফ্রি ডিশের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত 10 বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। সেই মাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো ভারতের বিটিভি সম্প্রচার। বাংলাদেশে ভারতের চ্যানেল দেখানো যেখানে কোনো বাধা নেই, সেখানে ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল আগে দেখানো হতো না। এ নিয়ে দীর্ঘ আলোচনায় অবশেষে জট খুলল। আই উইশ অল দ্য বেস্ট টু দি বাংলাদেশ টিভি, টু অল দি ভিউয়ার্স। আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে 2015 সালে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় বিটিভি সম্প্রচারে ঘোষণা দিয়ে যান। তারই ফলাফল বিটিভির ভারতের সম্প্রচার। সোমবার বিটিভিতে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে, একই সাথে আরো দৃঢ় করবে দুদেশের মানুষের মধ্যে বন্ধন। প্রকৃতপক্ষে গত 10.5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে এবং সেই নতুন মাত্রায় আজকে থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন ডিটিএইচ ফ্রি ডিশের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। সেটির মাধ্যমে এই নতুন মাত্রায় আরও একটি মাত্রা যোগ করলো এই সম্প্রচার এবং এটি দুই দেশের মানুষের মধ্যে নৈকট্য আরও বাড়াবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, এটি দুদেশের মানুষকে আরো কাছে আনবে। দিস ইজ আ গ্রেট স্টেপ ইন ডেভেলপিং পিপল টু পিপল রিলেশনশিপ বিটুইন আওয়ার টু ফ্রেন্ডলি কান্ট্রিজ। ইনক্রিজ ইন লিঙ্কেজ বিটুইন দ্য মিডিয়া অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দি ওভারঅল গ্রোথ অফ বাইল্যাটারাল রিলেশনস। বলছি, এই উদ্যোগে আমাদের দুই দেশের মানুষকে আরো কাছে আনবে, আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেন, ইতিহাসের সূচনা হলো। আগামীতে বেসরকারি চ্যানেলগুলোর প্রচারে আশা প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল গোফায়েলি। আজ সকালে নৌসদর দপ্তর পরিদর্শন করেন তিনি। বনানীতে নৌসদর দপ্তর পৌঁছলে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম মকবুল হোসেন। এ সময় সৌদি প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দুদেশের নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা হয়। নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয়ে সৌদি প্রধানকে জানান।
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, গাইবান্ধা ও গাজীপুরে হাইওয়ে পুলিশের এএসআই সহ পাঁচজন নিহত হয়েছেন। কুমিল্লা হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। কাভার্ড ভ্যান দুটি সড়কে আটকে থাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা কাভার্ড ভ্যান দুটি সরাতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন, কাভার্ড ভ্যান হেল্পার সুমন ও ফাহাদ। এদিকে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার খোলাহাটিতে এক শিশু ও গাজীপুরের পুবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে তিস্তার রুদ্র রূপে দিশেহারা, ভাঙন কবলিতরা। পানি কমে যাওয়ার পর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে আবাদি জমি সহ বসত বাড়ি। গত দুই সপ্তাহের মধ্যে বিলীন হয়েছে প্রায় 150 বাড়ি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ কুড়িগ্রামের 16 নদ নদীতে পানি কমার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ভাঙনের তীব্রতা। বিশেষ করে তিস্তার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা সহ অনেক স্থাপনা। এখানে পানি ঘুরতেছে, এই কলাকাতি সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে গেল, এই বস্তাটা সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে গেছে। আর আমাদের বাড়ি ঘর বলতে ছয় ভাঙে, আমার বাড়ি ছিল অস্থি, আমি নদী ভাঙতে ভাঙতে এই জায়গায় আসছি। তিস্তার ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়ের শেষ জায়গাটিও ভেঙে গিয়ে এখন দিশেহারা, ভিটে মাটি হারানো পরিবারগুলো। আমার বাড়ি পর্যন্ত 10 ভেঙেছে, দুঃখের আর সীমা নাই বাবা। টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না, ওই যে দেখা যাচ্ছে ওই ওই যে কলাকা দাঁড়িয়ে ওই কিন্তু ভাঙতে উঠতে মনে করতে এইখানে আসি থাকতে পারবো, আমার যে শেষ আর কিছুই নেই। গত এক দশকে বিদ্যানন্দ ইউনিয়নের 11 মৌজার মধ্যে 7 মৌজা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 12,000 ভোটার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বর্তমানে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ করা না যায় তাহলে বিদ্যানন্দ ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে জিও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমে যাতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করা যায় এর জন্য প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে, প্রস্তাবনা পাশ হইলে আমরা এর ব্যবস্থা গ্রহণ করব। তিস্তা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান কুড়িগ্রামবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে নদী খনন করে তোলা বালু দিয়ে বাঁধ সংস্কার করে সফল হয়েছে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড, পাউবো। 2 গবেষণায় বন্যা নিয়ন্ত্রণে এটি বেশ কার্যকরী বলে দাবি পাউবোর। স্বল্প খরচে নতুন এই পদ্ধতিতে সংস্কার করা বাঁধগুলো 100 টেকসই হবে। হবিগঞ্জের 462.30 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এর মধ্যে 250 কিলোমিটার ডুবন্ত বাঁধ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ বাঁধ সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এমন পরিস্থিতিতে 2 আগে স্থায়ী পদ্ধতি আবিষ্কারে কাজ শুরু করেন হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম। তার এই পদ্ধতিতে বাঁধ সংস্কারে যেমন খরচ কম হবে তেমনি স্থায়িত্বও দীর্ঘ। নদী খনন করে তোলা বালু 10-30 মিটার লম্বা জিও ব্যাগে ভরে বাঁধের ভেতরে ঢুকিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হয়, তার উপর লাগানো হয় ঘাস। পরীক্ষামূলকভাবে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সোনাই নদীতে এ পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছে পাউবো। বস্তা দেওয়ার পর থেকে আর ভাঙে নাই, সামনে কত আর বান্ধনে গিয়া এই বস্তা দেওয়া থেকে আমরা এবার রক্ষা পাইছি। আগে ফসল চলে যেত, এখন আমরা কিছু উপহার পাইছি, ইউটিউবটা দেওয়া কিছু উপহার হয়েছে, আমার দেশের রক্ষা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, নদীর তীরের বাকি দুর্বল অংশগুলো যেন একই পদ্ধতিতে সংস্কার করা হয়। অনেক বাড়ি ঘর নষ্ট হইতো, পুকুরের মাছ চলে গেছে, বিভিন্ন দিকের জমি জমা নষ্ট হয়েছে, কিন্তু এই বাদ দেওয়াতে ইনশাল্লাহ আর ভাঙবে বলে আশা করা যায় না, থাকবো ইনশাল্লাহ। জিও ব্যাগে যদি রোদের আল্ট্রাভায়োলেট রে না লাগে তবে তা 100 পচবে না বলে দাবি করেছেন উদ্ভাবক। এটাকে একটা ধরনের ফ্লেক্সিবল রেসপন্স বলা যায়, যে আমাদের যে হাতের ভিতরে যে হাড় যেভাবে কাজ করে হাড়টাকে মজবুত দেয়, তো সেইভাবেই আমরা বাঁধের ভিতরে একটা জিও বালুবর্তী জিও টিউব স্থাপন করে এক্সপেরিমেন্টাল হিসেবে এখানে একটি কাজ করলাম। এবং এরপরে একাধিকবার বন্যা আসার পরও এই বাঁধটা ভাঙেনি, তো দেখলাম এটা ভালোই কাজ করতেছে। হবিগঞ্জেরই নয়, দেশের ভাঙন প্রবণ সব বাঁধ সংস্কারে এই নতুন পদ্ধতি ব্যবহারের দাবি সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।
ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। রাজধানীর একটি অডিটোরিয়ামে বিশেষ সাধারণ সভা করেছে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ শুকুর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ ফজলুল হক মন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল মোতালেব হাওলাদার, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু হাসনাত সহ অন্যরা। টানা ১১ বারের মতো বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিকারকের স্বর্ণস্মারক ট্রফি অর্জন করল জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবেরের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আজ উদ্বোধন হলো জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্সের 5-দিনব্যাপী শীতকালীন ফেব্রিক উইকের। 2017 সালে প্রথমবারের মতো এই ফেব্রিক মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক মতবিনিময় সভা হয়েছে আজ। রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে সরকারি কর্মকর্তা, বুদ্ধিজীবী, ইউএন এজেন্সির কর্মকর্তারা অংশ নেন। 4 মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার উৎপাদন শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন আবদুল্লাহ আল বাকি জানান, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি শিডিউল সময় আগে থেকেই বেঁধে দিয়েছিল বিসিআইসি। মহাব্যবস্থাপক আরও জানান, 2018-19 অর্থ বছরে কারখানার 1.5 লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি কর্তৃপক্ষ, যা এরই মধ্যে অর্জিত হয়েছে। এছাড়া কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়াভুক্ত 6 জেলায় সার সরবরাহে কোনো ব্যাঘাত হয়নি বলেও জানান তিনি। নানা আয়োজন অনুষ্ঠিত হলো পটুয়াখালীর কলাপাড়ায় আলহাজ জালালউদ্দিন ডিগ্রি কলেজের চলতি বছরের নবীনবরণ অনুষ্ঠান। কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে দুপুরের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মহিবুর রহমান মহিব। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন বিপু। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম ও 7 রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার, রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ বিটিআরসি। স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত 68 সংস্থার 2,12,000 কোটি অলস টাকা জমা হবে সরকারি কোষাগারে, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি, খালেদা জিয়াকে জেলে রেখে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নির জামিন চেম্বার আদালতেও বহাল, স্থগিত চেয়ে আবারও আবেদন করবে রাষ্ট্রপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ রাত 1:30টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে, শুভ রাত্রি।